আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো এই যে লালন শাহ সেতু টোল প্লাজা, এটা হচ্ছে আমাদের বাসার পাশেই যে পদ্মা নদী, সেই নদীর উপরেই এই লালন শাহ সেতুটা হয়েছে। তো সবাই ইউটিউবে পদ্মা সেতুর ভিডিও দিচ্ছে, তো আমার মনে করলাম যে আমার বাসার পাশেই যেহেতু পদ্মা নদী আছে, পদ্মা সেতু যদিও নাই, তো আমিও একটা ভিডিও করি করে ছাড়ি। তো এই জন্য আজকে ভিডিওটা করতেছি। এখানে টোল প্লাজায় আমাদের ব্রিজের টোল হচ্ছে মাত্র 10 টাকা। এই মানিব্যাগটা হচ্ছে আমার একটা গিফটের মানিব্যাগ। তো ঠিক আছে, এখানে দাঁড়ালাম না। তো এখন উঠে পড়তেছি হচ্ছে আমাদের পদ্মা নদীর উপরের সেতুর উপরে, লালন শাহ সেতু। ফ্রাইডেতে এই সেতুর উপরে অনেক মানুষ হয়, কিন্তু এখন একটু কম মানুষ হয়, কারণ হচ্ছে সেতুতে হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আর মাইক ব্যবহার করা হয়েছে। এটার যে কন্ট্রোল রুম আছে, এখানে দাঁড়াইলে পরে কন্ট্রোল রুম থেকে হচ্ছে মাইকে বলে দেয় যে এখানে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি চলে যান। আর এই যে লোক দাঁড়ায় আছে ব্রিজের উপরে, যাতে মানুষ না দাঁড়ায়। তো আসলে ফ্রাইডে আসলে এখানে লোক বেশি হয়, এর কারণ হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। এই যে বাম পাশে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের হার্ডিং ব্রিজ, 100 বছর পার হয়ে গেছে এই হার্ডিং ব্রিজের। আর ডান পাশে যে দেখতে পাচ্ছেন যে বড় বড় 4টা চুল্লি, এটা হচ্ছে পারমাণবিকের চুল্লি। আর মাঝখান দিয়ে হচ্ছে এই লালন শাহ সেতু। লালন শাহ সেতু নাম হওয়াটার কারণ হচ্ছে এই ঈশ্বরদী পার হলেই হচ্ছে ভাড়ামারা কুষ্টিয়া, আর এই কুষ্টিয়াতেই হচ্ছে লালনের মাজার। তো এই কারণে হচ্ছে এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে লালন শাহ ব্রিজ। দেখেন কত বাইকাররা এখানে এসে সবাই দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠতেছে। আর এই যে প্রতিটা খুঁটির সঙ্গে হচ্ছে ক্যামেরা লাগানো আছে, তারপরে হচ্ছে এসে দাঁড়ায় সবাই ছবি উঠতেছে। আসলে আমরা বাঙালি না, আমাদের এত সহজে কেউ অভ্যাস পরিবর্তন করতে পারে আর কি করবে, মানুষ একটু তো দাঁড়ায় ছবি উঠবে, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, একটু তো ভালো লাগবেই। কিন্তু আসলে দাঁড়াইলে একটু দুর্ঘটনা ঘটে, এই কারণে হচ্ছে এখানে দাঁড়ানো না দাঁড়ানোটাই ভালো। তো পদ্মা সেতুতে এখন পর্যন্ত উঠতে পারি নাই, তো দেখি ইনশাল্লাহ পদ্মা সেতুতে উঠবো, ইনশাল্লাহ উঠে যাব, ভিডিও করব। আর অনেকদিন পরে হেলমেটের সঙ্গে ক্যামেরা লাগায় ভিডিও করি নাই, আজকে করতেছি, জানি না কেমন হবে। তো এই ব্রিজটাও বেশি বড় না, আবার ছোটও না, মোটামুটি ভালোই লাগে ব্রিজটা আসলে। এই সন্ধ্যার আগে আসলে ভালোই লাগে, সন্ধ্যার পরে আসলেও ভালো লাগে, লাইটগুলো জলে যখন অনেক সুন্দর দেখা যায়। আর এই ব্রিজের নিচেও অনেক মানুষ হয়, অনেক মানুষ ব্রিজের নিচে। তারপরে হচ্ছে এদিকে আপনার এই ব্রিজ পার হলে একটা পার্ক আছে, মণি পার্ক, সেই পার্কেও অনেক মানুষ হয়। আর এদিকে হচ্ছে আমাদের যে রেল স্টেশন আছে, ওখানেও মানুষ হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।